ওয়ালাইকুম আসসালাম। স্যার ফাইলটি একটু দেখুন। কি হচ্ছে স্যার এসব? ক্যারি অন, দেখি ফাইলে কি আছে। কি ব্যাপার স্যার, আপনার বারবার একই কাজ করে যাচ্ছেন, এগুলো কি? মানেটা হলো আমার অফিসে থাকতে হলে আমাকে হ্যাপি করতে হবে। বাই দ্য ওয়ে আমি এই অফিসের বস। স্যার আপনাকে হ্যাপি করে আমার চাকরি করা একদমই পসিবল? আপনি একটা ছেলে মানুষ, আর তার থেকে বড় কথা আপনি একটা বস। আপনি এরকম নোংরামি কিভাবে শিখলেন? হ্যাঁ ভেবে দেখুন, এই বাজারে চাকরি হারালে চাকরি পাওয়াটা যেমন কঠিন, ফ্যামিলিকে সার্ভাইভ করাও কঠিন। তাই যদি আমার এখানে চাকরি করতেই হয়, আমার কাছে একটু বুঝতেই পারছেন কি বলছি। সরি সরি, আপনার কথা আমি রাজি হতে পারছি না, আর আমি এই অফিসে কোনো চাকরিও করতে পারবো না। যে অফিসের বস একদম লুচ্চা, আমি তার চাকরি করবো না। ওয়েল, যদি আপনি চাকরি করতে নাই চান, আপনাকে বেঁধে রেখেছি, এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। হ্যাঁ যাবই তো, যাবো, আর বাইরে গিয়ে সবাইকে বলবো এই অফিসের বসের কীর্তিকলাপ। দেখেন না মিস নীলাভ, স্যার আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। আমাদের বস আমায় খুব বাজেভাবে টিজ করছে, বাজে ব্যবহার করছে, ওনার আসলে চরিত্রই খারাপ। আপনি এসব কি বলছেন? স্যার তো অনেক ভালো একজন মানুষ, স্যার তো অনেক সুনাম। আরে ওইসব উপরে উপরে, উনি একটা খুবই ভয়ঙ্কর একটা মানুষ, উনি আমাকে খুব বাজেভাবে টাচ করেছে। এনাফ, অনেকক্ষণ যাবত আপনি বাজে বকবক করেই যাচ্ছেন। এটা আমার অফিস, আমি কি সিদ্ধান্ত নিব কি নিব না, কার সাথে কি ধরনের ব্যবহার করব, সেটা পুরোটাই আমার উপর নির্ভর করছে। ঠিক আছে, চাকরি তো আমি ছাড়বই, আর আপনার জন্য আমি পুলিশকে কমপ্লেন করব। হোয়াট, পুলিশ কল করবেন? ওয়েল ফাইন, করুন পুলিশ কল। আর পুলিশটা আপনি কল করবেন না আমি কল করব, সেটাও একবার ভেবে দেখুন। মানে স্যার আপনি কি বলছেন এসব? মানেটা হচ্ছে আপনি আপনি আমার অফিসের অনেক ফিমেল স্টাফের সাথে বাজে বিহেভ করেছেন, অনেক মেয়েকে টিজ করেছেন। কি বলছেন স্যার আপনি এসব? আপনি এসব কি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন? আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ, প্রমাণ আমি নিজে, আর ভুক্তভোগী এই মেয়েটা নীলা। আমি ওকে আমার চেম্বারে পাঠিয়েছিলাম কম্পিউটারে কাজ করার জন্য, আর তখনই। জি স্যার, আমি ফাইলগুলো সব চেক করে নিয়েছি, সব ঠিক আছে, আমি একটু পরেই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, আর দেখছি একটু। হ্যাঁ হ্যাঁ সব ঠিক। আপনি এখানে, আপনি কি করছেন? এটা কি করছি তুমি বুঝতে পারছো না? না স্যার আমি বুঝতে পারছি না। তুমি জুনিয়র স্টাফ, আমি সিনিয়র স্টাফ, আর তাছাড়া জুনিয়ররা সিনিয়রদের খুশি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর সব থেকে বড় কথা, তুমি একটা মেয়ে আর আমি একটা ছেলে, আর তাছাড়া এই রুমে তুমি আর আমি আর কেউ নেই। না না স্যার, আমার পক্ষে সব কিচ্ছু করা পসিবল না। দেখো অফিসে চাকরি করতে হলে তোমার আমার কথা শুনতেই হবে, কারণ তুমি আমার আন্ডারে চাকরি করো। না স্যার, আমার পক্ষে সব কিচ্ছু করা পসিবল না, আমি আমার যোগ্যতা এখানে চাকরি দিয়েছি, আর আমার যোগ্যতা দিয়ে থাকতে পারলে থাকবো, না পারলে না থাকবো। মিস লীলা, আপনি একটু গ্রাফিক হিসেবে ফাইলটা দিয়ে আসুন। বুঝতে পেরেছেন? এবার সব ক্লিয়ার হয়েছে, আপনাকে আমি পুলিশে দিব, এবং আমি এক্ষুনি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে পুলিশে দিচ্ছি। স্যার আমার নাম ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, স্যার আমাকে ক্ষমা করে দিন প্লিজ। দেখুন মিস নীলা, আমার নাম ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দেন, আমি আর কখনো এরকমটা করব না। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে পুলিশে দিব। স্যার স্যার ওনাকে আপনি পুলিশের কাছে দিবেন না, আমাদের যেমন ফ্যামিলি আছে ওনারও একটা ফ্যামিলি আছে, আর এখন যদি আপনি ওনাকে পুলিশের কাছে দেন তাহলে ওনার ফ্যামিলির উপর অনেক বাজে ইফেক্ট পড়বে। আজকে শুধুমাত্র নীলার জন্য আপনি ক্ষমা পাচ্ছেন, মেয়েটি আপনার ফ্যামিলির কথা চিন্তা করেছে, আপনার ফ্যামিলির জন্য, আপনার রেপুটেশনটা যাতে নষ্ট না হয় সেজন্য আমি আপনাকে মাফ করছি। তবে একটা কথা, আমার অফিসে আমি কোনো বাজে চরিত্রের লোক রাখবো না, আপনি আসতে পারেন। যান বলছি। আপনি আসুন, বসুন।